হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো যারা ধূমপান করেন এবং ধূমপান করার কারণে ঠোঁট কালো হয়ে গেছে তাদের কালো ঠোঁট লাল করার জন্য ভীষণ কার্যকরী সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে ঠোঁটের কালো রঙ সম্পূর্ণ বদলে গিয়ে লাল ঠোঁট হয়ে যাবে ধূমপান একটি পদ অভ্যাস ধূমপানের কারণে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয় যারা ধূমপান করেন তাদের ঠোঁট কালো হবে এটি খুব স্বাভাবিক ব্যাপার বেশিরভাগ ছেলেদের এমনটি হয় ধূমপানের কারণে অনেকে ঠোঁটের কালো দাগে বড়ই বিব্রত হন আর আপনাকে দেখতে কিন্তু ভালো লাগে না তবে আপনি জানেন কি আপনি একটু চেষ্টা করলে ঠোঁটের এই কালো দাগ দূর করতে পারবেন বিড়ি বা সিগারেট খাওয়ার কারণে ঠোঁটে কালো দাগ হলে প্রথমে ধূমপান ত্যাগ করতে হবে ধূমপান ত্যাগ করতে না পারলে ঠোঁটের কালো দাগ তোলাটা একটু কষ্ট হয়ে যাবে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে? খুব সহজেই ঠোঁটের কালো দাগ দূর করে লাল টুকটুকে ঠোঁট পাওয়া যাবে এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে বিট আমি এখানে একটি গোটা বিটের অর্ধেক নিয়েছি এবারে একটি কুড়ুনিতে করে সবার প্রথম এই বিটটিকে ভালো করে কুড়ে নেব এখন এখানে বিটটি কুড়া হয়ে গেছে এবার একটি চা ছাগনিতে করে বিটের রস আলাদা করে নেব এরপর এখান থেকে বিটের রস নেব এক চামচ এবারে এখানে প্রয়োজন গোলাপ জল এরপর দরকার গ্লিসারিন এখন এখানে কালো ঠোঁট লাল করার সহজ উপায় সম্পূর্ণই রেডি যেটির মাত্র কিছুদিনের ব্যবহারেই কালো ঠোঁট হয়ে যাবে সম্পূর্ণ লাল এবার আপনাদের বলবো এই রেমেডিটি কখন কীভাবে ব্যবহার করতে হবে এটি আপনাদের ব্যবহার করতে হবে বিশ্রামের সময় অর্থাৎ দুপুরে অথবা রাত্রে খাবার পর যখন বিশ্রাম নেবেন সেই সময় তার জন্য প্রথমে অল্প একটু তুলো নেবেন এবং তারপর এই রেমিডির মধ্যে তুলোটি ভালো করে ভিজিয়ে নেবেন এবং তারপর ঠোঁটের উপর ঠিক এইভাবে ভিজে তুলোটি বসিয়ে দেবেন এরপর আরেকটু তুলো নিয়ে একইভাবে ভিজিয়ে অপর ঠোঁটে বসিয়ে দেবেন এই কাজটি আপনাকে করতে হবে শুয়ে থাকা অবস্থায় কারণ তা না হলে কিন্তু তুলো দুটি ঠোঁট থেকে পড়ে যাবে এইভাবে এক নাগারে মাত্র এক মাস এই টিপসটি ফলো করুন আর তারপর দেখুন আপনার কালো ঠোঁট বদলে গিয়ে লাল হয়ে গেছে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত कमेंटर माध्यम जानिए दिन